वेलकम टू माय अनदर ब्लॉग माय लाइफ सुदीप और आमी तोमादेर संगे सुदीप मान्ना। तो आज के आरेकटा नतून ब्लॉग निये एसेछि। तो आज के सकालटाओ आमार खूब भालो जाच्छे, कारण आज के एकटा खबर आछे। कि खबर सेटा तोमादेर अवश्यई बोलछि, तो तोमादेरई बोलबो, केननाना तोमराई आमार सबकिछु। तोमादेर काछे शेयार ना करले हबे ना, तो तोमादेर काछे अवश्यई शेयार करबो जे कयेकजन आमाके गतकाल फोन करछिलो बा आमार संगे जोगाजोग करछिलो। तो আমি তোমাদের আগেই বলেছি আমার যে অসুখটা অ্যাঙ্কিলোসিস স্পন্ডালাইসিস অস্টিওআর্থ্রাইটিস অস্টিওপোরোসিস, এতে প্রত্যেক মাসে ওষুধ খেতে হয়, প্রায় 2 থেকে 2,500 টাকার ওষুধ খেতে হতো। তো আমার সামর্থ্য ছিল না, আমি শুধু ব্যথা কমার অ্যাসিকোফিনা প্যারাসিটামল ওষুধগুলো খেয়েই কোনো রকম ব্যথা কম করেছিলাম। তো সেই কয়েকজন আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করে আর ওনারা কিছু আমাকে সাহায্য করেন। ওইখান থেকে আমি ওষুধ, আমার যে ডাক্তারবাবু গত ভিডিওতে দেখেছেন ডাক্তারবাবু, উনি আমাকে ওষুধ এনে দেন, মানে এগরা থেকে ওষুধ এনে দেন আর উনি একটু ছাড়েও এনে দেন আর প্রচুর সাহায্য সাপোর্ট করেন। কেননা বাকি থাকলেও বাকিটা কি ওর উনি রাখেন, গতবার দেখেছেন 3,000 কত টাকা বাকি ছিল, তো এখনও আছে। যাই হোক, তো আমি গতকাল ফোন করে ডাক্তারবাবুকে বলেছিলাম ওষুধগুলো আনতে, তো ডাক্তারবাবু ওষুধগুলো এনেছে আর আজকে আমাকে ফোন করলো সকালে যে সুদীপ আমি তুমি বাড়িতে থাকবে, ওষুধগুলো নিয়ে যাচ্ছি, তুমি বুঝে নেবে ওষুধগুলো কেমন কি খেতে হবে কি না হবে। তো চলো, ডাক্তারবাবু এলে তোমাদের সঙ্গে আবার আসছি ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে। তো ডাক্তারবাবু চলে এসছে, ডাক্তারবাবু হচ্ছে জয়দেব, নাম হচ্ছে জয়দেব আচার্য। আমরা একসঙ্গে ক্লাসে পড়েছি, মানে ক্লাস 4 পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি, তারপর ওর স্কুল আলাদা হয়ে যায়, আমার স্কুল আলাদা হয়ে যায়। তো ডাক্তারবাবু ওষুধ নিয়ে এসছে, আমি এখন ডাক্তারবাবু বলি, আমি যদিও নাম ধরে ডাকি না, কারণ ডাক্তারবাবু রেসপেক্ট মানুষ, মানে প্রচুর সাহায্য সহানুভূতি করে, মানুষের পাশে থাকে। তো ডাক্তারবাবু হয়েছেন, তো ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বলে সম্বোধন করাটা খুব ভালো। তো আমার ওষুধগুলো নিয়ে এসছে, মানে অনেক দিনের পরেই এতগুলো ওষুধ আমার একসঙ্গে নিয়ে এসছে। তো ডাক্তারবাবুকে বলি যে ওষুধগুলো সব ঠিকঠাক পেয়েছে কি না বা কী ব্যাপার একটু বলে দিক ডাক্তারবাবু। এই ধরছেন বলো তুমি, ওষুধ অনেক আছে, আমি একটা করে নাম বলে দিচ্ছি। সাজো 500, 1 মাসের ওষুধ, সেটা নেওয়া আছে 15 ট্যাবলেটের পাতা, 4 পাতা আছে, অনেকই ওষুধ। ফলিট্র্যাক্স 15 mg, এটা দিয়ে জানান 235 হয় কি 250 টাকা পাতা। ফলভাইট 5 তিনটা হলো। সাজ ডিএস মানে সাজ 1000, এটা আছে 6 পাতা, তার একটা পাতার দাম 130 টাকা। চারটা আছে আর হচ্ছে 2 পাতা এখানে আছে, 6 পাতা। তারপর আছে আইভানড্রোনিক অ্যাসিড হাইড্রোফস 150, এটা একটা ট্যাবলেটের দাম হচ্ছে 250 টাকা, মানে ব্যয়বহুল ওষুধ, তবুও কিছু করার নেই। এটা মাসে একবার করে খেতে হয়, সকালে খালি পেটে একবার করে খেতে হয় মাসে। তারপর হচ্ছে পেন্টালক 40, পেন্টোপ্রাজল অম্বলের ট্যাবলেট, সকালে খালি পেটে 2 পাতা। এবার পেন কিলার ট্যাবলেট খেতে হয়, অস্টিওপোরোসিস অস্টিও অ্যাঙ্কিলাইসিস, এগুলো মানে তো না খেলে হবে না, ব্যথার ওষুধ খেতে হবে, সাইড ইফেক্ট হোক আর না হোক। বড় জায়গায় প্রেসক্রিপশন করেছে, এখানে আছে অ্যাসিমোলেসার অ্যাসিকোফ্ল্যাক, এটা 3 পাতা আছে, আর ক্যালপল 500, প্যারাসিটামল এটা 3 পাতা, আর তোমার অস্টিও ক্যালসিয়াম 1 কৌটা। আর এই পলিথিনে ঢুকিয়ে দেন ডাক্তারবাবু, পলিথিনটা ঢুকিয়ে দেন। ওষুধ অনেক অনেক দামি দামি ওষুধ, ডাক্তারবাবু ফোন চলে এসছে। ডাক্তারবাবু খুব ব্যস্ত থাকেন, সময় করে আমার বাড়িতে যে ওষুধ দিয়ে যান, এটা আমার মানে কি বলে সৌভাগ্য। তো চলো, ডাক্তারবাবু ফোন এসছে, ডাক্তারবাবু মনে হয় ফোনটা ধরবেন। ডাক্তারবাবু ফোনটা ধরার পরে আবার তোমাদের সঙ্গে ডাক্তারবাবু কথা বলে নিলে আবার তোমাদের সঙ্গে আসছি, কেননা বিলটা কত কি হয়েছে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে হবে। কেননা ডাক্তারবাবু কলটা কেটে দিলেন, মনে হয় সেরকম ইমার্জেন্সি নয়। তো যাই হোক, ডাক্তারবাবু এবার কত কি হয়েছে বিলটা করবেন, ডাক্তারবাবু বিলটা করবেন। তো বিলটা আমাদের করা আছে বলে দিচ্ছি, লিখে করুন না, কাগজে একটু লিখে করুন, লিখে দিতে হবে, লিখে করুন সুবিধা হয় আর কি। আর সবাই দেখবে ওষুধের দাম কীরকম কী পড়ছে, আর আমার তো জানো তো এই ওষুধগুলো তো আমার নিজের পয়সা আনা নয়, সবাই ভালোবাসা সাপোর্ট করেছে, সেই সাপোর্ট ভালোবাসা দিয়েই আনা ওষুধগুলো, কেননা এই ওষুধগুলো
খেতে পারিনি বলে খুব অসুস্থ লাগে। আর এই ওষুধগুলো খেলে শরীরটা ঠিক থাকবে, মোটামুটি ব্যথা যন্ত্রণাটা একটু কম থাকবে আর কি। তো যাই হোক ডাক্তারবাবু, ওষুধগুলোর কত কী হচ্ছে একটা ছোট্ট কাগজে বিল করছে, বিল বলা যায় না, একটা কাগজে একটা স্লিপ করছে, তো দেখি কত কী হয়। তো ডাক্তারবাবুর হিসাব প্রায় হয়ে এসছে, জয়দেববাবুর হিসাব প্রায় হয়ে এসছে, তো কত হচ্ছে আপনাদের বলবে। আর ঠিক আছে, তো ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে মোট কত টাকা হলো টোটাল ওষুধ? 1 মাসের ওষুধ 2,500 টাকা। তো আজকে যে ওষুধটা আমি এনে খেতে পাচ্ছি সেটা আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তো আমার এখন 5,000-এর উপরে পরিবার, মানে ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তো সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার এইভাবে সাপোর্ট করুন, এইভাবে পাশে থাকুন। তো আমাকে নিয়ে এই ডাক্তারবাবু কী বলছে একটু শুনুন। দেখুন, এই পুয়োর ফ্যামিলিতে এত দামি দামি ওষুধ খাওয়া খুবই কষ্টসাধ্যকর ব্যাপার। শুধু আমি একা কাজে থাকলে হবে না, আপনারা যেরকম হেল্প করছেন ওনাকে ওষুধ আনার জন্য, আমি ওনার হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই পাশে থাকুন, যাতে ওষুধগুলা খেয়ে সুস্থ থাকতে পারে। আর আমরা দুজন ক্লাসমেট, ও ক্লাস 4 পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি। তো যাই হোক হয়েছে, আমি ডাক্তারবাবুকে পয়সা আমার পেটিএম থেকে ট্রান্সফার করে দেবো। তো চলো ডাক্তারবাবু, এইভাবে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, আর পাশে থেকেও এইভাবে ডাকলে তুমি এসো। তো চলো বিলটা একটু দিয়ে দাও ডাক্তারবাবু, আমি তোমাকে অনলাইনে পাঠিয়ে দিব টাকাটা। আর চলো তো আগে আগে চলো, আর কী দেখা যাক, এ প্রচুর আমাকে সাপোর্ট করে ডাক্তারবাবু, তো তোমরা শুনেছ আমি বলেছি, তো চলো আগে দেখা যাক কী হয় আজকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো আমি সকালে ওষুধ নেওয়ার পরে তারপরে আর তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারিনি, আজকে দুপুরের কিছু ব্যাপার কি কোনো কিছু দেখাতে পারিনি, কারণ আজকে আমাদের এইদিকে ভোট ছিল, আমি ভোট দিতে গেছিলাম। তো এই ভোট দেওয়ার জন্য, ভোট দিতে যাওয়ার জন্য আজকে আমি দুপুরে কিছু ইয়ে করতে পারিনি, আর আমি ওই ভোট দিতে যাওয়াটা কোনো প্রকার ভিডিও করতে চাইনি, কেননা বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত ক্যাম্প আছে, সব কিছু ফ্ল্যাগ ফ্ল্যাগ আছে, অনেক ঝামেলা হচ্ছে রাস্তাঘাটে, তো এই জন্য আমি ওই ভিডিওটা করিনি। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা কিছু আগে আমি তোমাদের যেটা বলতে আজকে চাইছি, যে আমি গত পরশু তার আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমাকে অনেকে অনেক রকম কথা বলছে বলে, আমি তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো ওই ভিডিওটা পোস্ট করার পরে আমি যখন খুব মনমরা হয়েছিলাম, আমার রাতে এক মাস্টারমশাই ফোন করেন, ওই মাস্টারমশাই ফোন করে বললেন উনার জীবনের পরিস্থিতি, কী পরিস্থিতি থেকে যুদ্ধ করে তিনি মাস্টারমশাই হয়েছেন, ওই জীবনের গল্পটা আমাকে একটু বললেন। তো ওই গল্পটা শোনার পরে আমি প্রচুর মনোবল পাই, যে উনি যদি এরকম থেকে যুদ্ধ করে এই অবস্থায় আসতে পারেন, তাহলে আমি কেন এই একটু সামান্য ব্যাপার নিয়ে এত দুর্বল হয়ে পড়ব। তো ওই মাস্টারমশাই যেভাবে আমাকে মোটিভেট করলেন,
ওনার কি হয়েছিল ওইটা আমি একটু আপনার সামনে তুলে ধরতে চাই। উনি যমজ জন্মগ্রহণ করেন ওনার দিদি আর উনি। জন্মানোর পরে একটু বড় হতেই তাদের বাবা মা জানতে পারলেন যে উনি ওনার দুজন ভাই বোন দুজনই চোখে কম দেখতে পান, লো ভিশন। আর ডাক্তার দেখাতে ডাক্তারবাবু বললেন চোখের যে ভেতরে মণিটা আছে মণিটাও নড়াচড়া করে, যার ফলে যেটুকু দেখতে পান ওইটাও স্থিরভাবে দেখতে পান না, এই জন্য অনেক সমস্যা হতো। পড়াশোনা করতে গিয়েও দিদিকে মাস্টারসাহেব বকাবকি করতে ওনার দিদি আর পড়াশোনা চালাতে পারেননি। কিন্তু উনি ওই বকাবকি সহ্য করে জেদ করে পড়াশোনা চালাচ্ছিলেন। তো ওনার বাবা বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় ডাক্তার দেখেছিলেন, তো কোথাও ডাক্তারবাবু ভালো কথা বলেনি যে ভালো হয়ে যাবে, সবাই বলেছে এরকম একই সমস্যা, ধীরে 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 চোখটা অন্ধ হবে, কিন্তু খুব কোনো উপকার নেই, অপটিক নার্ভগুলো বসে গেছে। তো ওনাকে এক ডাক্তারবাবু বললেন, খুব মোটিভেট করলেন যে দেখো তুমি পড়াশোনা ছেড়ে দেবে, বাড়িতে বসবে কী করবে, তোমার তো কিছু করতে পারবে না, তুমি চোখে কম দেখতে পাও, তো তুমি পড়াশোনাটা করো, অন্ধ লোক পড়াশোনা করছে তুমি করতে পারবে না, তুমি পড়াশোনা করো, পড়াশোনাটা খুব করতে পারবে তুমি। তো সেই শুনে তিনি পড়াশোনা চালিয়ে যান। তো তার মাঝে মাঝে ডাক্তারও দেখাতেন। ডাক্তারবাবু এক জায়গার ডাক্তারবাবু বলেছিলেন যে একটা নাকি নতুন যন্ত্র বেরোচ্ছে, ওই যন্ত্রটা যদি ব্যবহার করো তাহলে একটু দেখতে পাবে। তো সেই সূত্রে ডাক্তারবাবু ওই যন্ত্রটা কেনার ব্যস্ত ছিলেন, কিন্তু ওই সময় কিনে উঠতে পারেননি, কারণ ওইটা ইন্ডিয়াতে তখন আসেনি, ওইটা আমেরিকাতে তৈরি ছিল। তো তারপরে কিছুদিন পরে উনি যখন পড়াশোনা করলেন, ভালো রেজাল্ট করলেন, তারপর ডাক্তার তার দাদা বললেন যে আর্টস নিয়ে পড়াশোনা করো, তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো না, উনি জেদে সায়েন্স নিয়ে পড়লেন এবং মাস্টারি চাকরিও পেলেন। তিনি এখন প্রতিষ্ঠিত, এখন ওনার কাছে ওই যন্ত্রটাও এসছে, ওই যন্ত্রটা হচ্ছে VES শর্ট নেম, ভিশান ইনহ্যান্স সিস্টেম মেশিনটার নাম, যন্ত্রটার নাম। ওইটা অনেক টাকা দিয়ে উনি কিনেছেন, চোখে ব্যবহার করছেন, সেই কম দেখতে পাওয়া সত্ত্বেও জীবন যুদ্ধে লড়ে আজকে জয়ী হতে পেরেছেন। তো তাই উনি আমাকে ফোন করে মোটিভেট করলেন যে তুমি ভাই এইটুকুর জন্য হেরে যেও না, তুমিও লেগে থাকো, সফল একদিন হবে। অনেকে অনেক রকম কথা বলবে, বলছে ওই মাস্টারসে বলছেন যে আমার দাদাও আমাকে দোকানে বসতে দেয়নি, যে তুমি দেখতে পাও না চোখে তুমি দোকানে বসবে কেন। একজন দাদা ডাক্তার, উনিও বললেন যে চোখে যখন কম দেখতে পায় ভাইকে পড়াশোনা করিয়ে কী লাভ। তবুও তিনি মনের জোর হারেননি, লড়াই করে গেছেন, পড়াশোনা করেছেন, আজকে উনি প্রতিষ্ঠিত। তো ওই দাদাকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম, আমাকে এইভাবে মোটিভেট করার জন্য। ওই দাদার মোটিভেশনে আজকে এই ভিডিওটা আমি করছি। তো আপনারা আশীর্বাদ করুন আমাকে, যেন আমি ওই দাদার মতো তো হতে পারবো না, কিন্তু আমি যেন মনের জোর কখনো না হারাই। আজকে আর বেশি কিছু বললাম না, আজকের ভিডিওটাও আর বড় করলাম না, আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে বড় করে তুলুন। আমি যাতে মনে জোর না হারিয়ে ফেলি এরকম আপনারা অনেকেই চেষ্টা করছেন, অনেকেই আমাকে কল করে মোটিভেট করছেন, কমেন্টে মোটিভেট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। আজকের মতন এই পর্যন্ত, আবার আগামীকাল কোনো নতুন ভিডিওতে আসছি আপনাদের সামনে।